প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দীর্ঘ ভোগান্তির অবসান, চালু হচ্ছে রাজশাহী নগরীর ভদ্রা নওদাপাড়া চার লেন সড়ক। এলসি সংকটে সোনা মসজিদের আমদানিতে ধস, কারণ জানে না কেউ। নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠিত, অসচ্ছল মেয়েদের দায়িত্ব নেবে জেলা প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দীর্ঘ ভোগান্তির অবসান হতে চলেছে রাজশাহী নগরীর ভদ্রা রেলক্রসিং হতে পারিজাত লেক হয়ে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত সড়কে চলাচলকারী সাধারণ মানুষের। রাজশাহী মহানগরের সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় 70 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়কের কাজ প্রায় শেষের দিকে। ভোগান্তির অবসান হওয়ায় খুশি এই সড়ক ব্যবহারকারীরা। এরই মধ্যে এই সড়কে আলোকায়নের উদ্বোধন করেছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ইমরান আলীর ক্যামেরায় তোফায়েল হোসেনের প্রতিবেদন। দেখে মনেই হবে না যে কদিন আগেও বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা ছিল এই সড়কটি। চরম ভোগান্তি আর দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করত যানবাহন, সেই দৃশ্য এবার পাল্টেছে। চার লেনের প্রশস্ত রাস্তা আর আইল্যান্ডের মাঝে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি আলোকবাতি, পাল্টে যাওয়া এমন সড়ক পেয়ে খুশি এর ব্যবহারকারীরা। না, এখন তো সুবিধা হয়েছে আমাদের জন্য। আগে ভদ্রা থেকে এখানে আধা ঘন্টা টাইম লাগত, 5 মিনিট টাইম লাগে। না, অসদের রাস্তাঘাট ভাঙা ছিল, এখন খুব ভালো হয়েছে রাস্তাঘাট। না, এখন রাস্তা মানে গাড়ি কোনো ক্ষতি হচ্ছে না। আগে গাড়ি পাতি মাতি বিভিন্ন তো ভাঙতে চলছে, গাড়ি বিভিন্ন ডিস্টার্ব হয়েছে। সাধারণ জনগণের সুবিধা, গাড়ি ঘোড়ার সুবিধা, সব দিক দিয়ে সুবিধা। আগে তো খুব খারাপ ছিল, ভাঙা ছিল, চলাফেরা করা যেত না, গাড়ি ঘোড়া নষ্ট করে থাকত। প্রায় 69 কোটি 78 লাখ টাকা ব্যয়ে রাস্তা, কার্পেটিং, ড্রেন, অযান্ত্রিক যানবাহন লেনের কাজ প্রায় শেষ। আর সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করেছে ঠিকাদারের প্রতিষ্ঠান বিসমিল্লা ট্রেনিং কোম্পানি। প্রজেক্ট পাশ হওয়ার পরে কাজ তো অতি দ্রুত, গত 1 বছরের আগেই মেয়র মহোদয় টেন্ডার করে উদ্বোধন করে দিয়েছিলেন। ওনার নির্দেশ ছিল যত দ্রুত সম্ভব, তার কারণে এই রাস্তাটা খুব খানাখন্দ হয়ে একেবারে চলাচলের অযোগ্য হয়ে গেছিলো, যার জন্য আমরাও আপ্রাণ চেষ্টা করে মোটামুটি কাজ প্রায় শেষ বললেই চলে। এখন কাজের মান তো ইনশিওর করে ইঞ্জিনিয়ার সাহেবরা, আমি করি গতি এবং আমিও কোয়ালিটি লক্ষ্য করি, কিন্তু ওনাদের দায়িত্ব আমারও দায়িত্ব। আমি থাকলে পরে হয় কি, আমার যে লোকবল, আমার স্টাফরা তারা একটু মানে আগ্রহ হয়, তাদের ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হয় যে কন্ট্রাক্টর সাহেব নিজে এসছে, হ্যাঁ নিজে সময় দেয়, তখন তারা ওইভাবে কাজটার গতি তৈরি করার চেষ্টা করে। সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে রাস্তার দুই ধার। সড়কটিকে দৃষ্টিনন্দন করতে আইল্যান্ডের মাঝে বসানো হচ্ছে 165টি বৈদ্যুতিক খুঁটি। এতে সংযোজন করা হবে 330টি আধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি সড়ক বাতি। এর মধ্যে এই সড়কে আলোকায়নের উদ্বোধন করেছেন নগর পিতা এএইচএম খায়রুজ্জামান লিটন। পর্যাপ্ত জনবল আর প্রকৌশলীদের দিক নির্দেশনায় দিনরাত চলছে নির্মাণ কাজ। তাদের আশা, নির্ধারিত সময়েই সম্পূর্ণ শেষ হবে 4.17 কিলোমিটার দৈর্ঘ্য এবং 80 ফুট প্রস্থ এই সড়কের নির্মাণ যজ্ঞ। শহরের জনদুর্ভোগের রাস্তা হচ্ছে এটি, সেই হিসাবে আমাদের মাননীয় মেয়র এটা টেন্ডার করার পরে আমরা যেভাবে পদ্ধতিতে কাজ করে আসছি আমরা স্যাটিসফাইড যে না, কাজটা যেটা করলাম আল্লাহর রহমতে কাজটা লংজিভিটি ভালোই হবে এবং মালের মাল মেটেরিয়ালসও ভালো। কাজ পুরোপুরি শেষ হতে, টোটাল রাস্তা শেষ হতে এখনও সময় লাগবে। আমার এখানে দুইটা প্যাকেজ, একটা হচ্ছে যে ফুটপাথের রেলিং একটা আছে, আর এক রাস্তার ডিভাইডারের এই কাজ আছে। রেলিংয়ের কাজও অলরেডি শুরু হয়ে গেছে, সময় খুব একটা লাগবে না আশা করছি আর কি। সড়কটি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নির্মাণের কথা থাকলেও বর্তমানে এটির অর্থায়ন ও নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এই সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হলে অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী। আগামী 3 ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে দলটির কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, যুগ্ন মহাসচিব হারুনুর রশিদ এমপি ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় বক্তারা বলেন, গণসমাবেশকে টার্গেট করে প্রশাসন দিয়ে নেতাকর্মীদের হয়রানি করতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হচ্ছে। সেসব ঘটনায় মামলা দিয়ে নেতাকর্মীদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ। বুধবার রাত পর্যন্ত সাবেক এমপি নাদিম মোস্তফা সহ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
জনগণকে হয়রানির জন্য জড়িত পুলিশ সদস্যদের একদিন আইনের আওতায় আসতে হবে। তারা বলেন, রাজশাহীর গণসমাবেশ বানচাল করতে পুলিশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার নির্দেশে বিএনপির কর্মী সভায় বাধা দেওয়া হচ্ছে, ককটেলের নাটক সাজানো হচ্ছে। এটি বন্ধ না হলে পুলিশের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন এই নেতা। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নাটোরে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হরিশপুর শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে এই শপথ গ্রহণ ও বাল্যবিবাহকে না বলি অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় তিনি বলেন, আর্থিক সংকটের কারণে যদি কোনো অভিভাবক মেয়েদের লেখাপড়া চালাতে না পারে বা ভরণ পোষণ চালাতে না পারে, তাহলে সম্ভাব্য বাল্যবিবাহ প্রতিরোধে সেই শিক্ষার্থীর লেখাপড়া চলাকালীন সকল দায়িত্ব নেবে জেলা প্রশাসন। তাই বাল্যবিবাহ প্রতিরোধে সকল মহলকে সচেতন হতে হবে। ডিপিএফ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে 8 শতাধিক শিক্ষার্থীকে শপথ গ্রহণ করানো হয়। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিবাহের কারণে নানা সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান টুটুল, প্রধান শিক্ষক আব্দুল হাই পাঠান সহ সচেতন ব্যক্তিবর্গ। তারা বলেন, অনেক সময় আর্থিক অনটন আর ইফটিজিং এর হাত থেকে বাঁচতে অভিভাবকরা মেয়েদের বাল্যবিবাহ দিতে বাধ্য হয়। এর ফলে তাদের নানা সমস্যায় ভুগতে হয়। বয়স 18 বছর না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান বক্তারা। সবশেষে বিদ্যালয়ের উপস্থিত শিক্ষার্থীরা বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন। নোয়াখালীর কবিরহাট ও সোনাইমুড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ও গত বুধবার বিকেলে উপজেলার ভিন্ন ভিন্ন স্থানে এর আয়োজন করা হয়। কবিরহাটের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এদিকে সোনাইমুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘ 18 বছর পর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশে এখন সরকার হটানোর চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রস্তুত হতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি পরাজিত করতে পারবে না। তিনি বলেন, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির পতন অনিবার্য। কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ অন্যান্যরা। এদিকে কবিরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এইচএম ইব্রাহিম, নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য মোর্শেদ আলম ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম সহ অন্যরা। এলসি সংকটে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি কমেছে। বেশ কিছুদিন ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম এই বন্দরে প্রবেশ করেনি কোনো ফলের ট্রাক, আর অন্য পণ্য আমদানি হলেও যা পরিমাণে অনেক কম। এতে কর্মহীন হয়ে পড়েছে বন্দরের 100 শ্রমিক। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কিছুই বলতে চান না বন্দর কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সোহান মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন তোফায়েল হোসেন। সোনা মসজিদ স্থলবন্দরে গিয়ে দেখা যায় শ্রমিকরা অলস বসে আছে কাজের আশায়। কিন্তু বন্দরে যে পরিমাণ শ্রমিক রয়েছে সে পরিমাণে আসছে না ভারতীয় পণ্যবাহী ট্রাক, ফলে কাজ না থাকায় শূন্য হাতে বাড়ি ফিরতে হচ্ছে শ্রমিকদের। এদিকে বন্দরের পর্যাপ্ত পরিমাণ ভারতীয় পণ্যবাহী ট্রাক না প্রবেশ করায় হতাশায় দিন কাটাচ্ছেন ট্রান্সপোর্ট শ্রমিকরাও। আগে জেলা গাড়ি লোড দিতাম, এখন পারি না আমরা গাড়ি লোড দিতে। আমরা এখন 10টা, 4টা, 5টা, 6টা গাড়ি হয়েছে। আগে 10, 12টা, 15টা, 20টা লোড দিতাম। এর মতন গাড়ি ঘোড়া ঢুকছে না আর কাজ কাম হচ্ছে না। আগে ধরেন আপনার লেবারি করে আমরা দিনে 500-700 হাজার টাকা দিনও কামাই হয়েছে, এখন কামাই টামাই হচ্ছে না, গাড়িও ঢুকছে না। বাংলাদেশে ডলার কম, ডলারের জন্য কাজ কাম ওরকম হচ্ছে না। এখন ওরকম 2-1টা গাড়ি ঘোড়া হচ্ছে, খুব গাড়ি লোড আনলোড হচ্ছে না। আপনার গাড়ি ঘোড়া বেশি আসতো ইন্ডিয়া থেকে, আপনার ভাড়া বেশি ছিল, এখন আমরা ভাড়া কম পাচ্ছি, গাড়ি ঘোড়া কম আসছে, এর জন্য আমরা ভাড়া কম পাচ্ছি।
আমদানি রপ্তানিকারকরা বলছেন গত এক মাস থেকে এলসিগুলো একটু দেরিতে হচ্ছে, ফলে দেখা দিয়েছে এমন সংকটের। তবে তাদের আশা খুব শীঘ্রই কেটে যাবে এই দুর্দশা। আমাদের সোনামুজিদ স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এখন আমাদের এলসিগুলো একটু স্লো হচ্ছে, ব্যাংক এলসি দিতে একটু দেরি করছে, সেজন্যই সেটা অল্প কিছুদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। গত মাস থেকে এই বন্দরে পণ্য আমদানি কমেছে। তথ্য বলছে আগে প্রতিদিন 350 থেকে 400 ট্রাক এখানে প্রবেশ করত, আর বর্তমানে 250 থেকে 280টি ট্রাক প্রবেশ করছে। তবে কি কারণে পণ্য আমদানি কমছে তা জানাতে পারেননি পানামা পোর্ট লিংকের কর্মকর্তারা। মাসখানিক থেকে লক্ষ্য করছি যে বন্দরে প্রায় 70-80 গাড়ি প্রবেশ কম করছে। তখন থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে আমার বন্দরে প্রায় 70-80 গাড়ি প্রবেশ কম করছে। আগে মাসখানিক আগে গাড়ি প্রায় ঢুকত প্রতিদিন ঢুকত 370-380 গাড়ি, বর্তমানে গাড়ি ঢুকছে 300-305-10। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় এ বিষয়ে কথা বলা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন সোনা মসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের এই রাজস্ব কর্মকর্তা। গত বছর দেশের দ্বিতীয় বৃহত্তম এই বন্দর দিয়ে 313 ট্রাক ফল আমদানি হলেও চলতি বছরে এসেছে মাত্র 71 ট্রাক ফল। বিপর্যয় ঠেকাতে দ্রুত ব্যবস্থা নিয়ে এই স্থল বন্দরের আমদানি রপ্তানি স্বাভাবিক দেখতে চান সংশ্লিষ্টরা। তোফায়েল হোসেন, বরেন্দ্র, নিউজ ডেস্ক। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।